যে সামনে একটা তাওল দিলেন, সামনে একটা তাওল, তাওল দিয়ে এই দেখেন, হুম হুম দেখছেন, খেয়াল করছেন, এভাবে এভাবে টানতে বলবেন, এভাবে এভাবে টানতে বলবেন, হ্যাঁ এভাবে এভাবে টানতে বলবেন, হ্যাঁ। অথবা ছোট জিনিস, হ্যাঁ সেটা হতে পারে, ছোট দুটা বিন ব্যাগ হতে পারে, ছোট কাপড় হতে পারে, দেখেন এভাবে দিয়ে, এই যে এভাবে, হুম টোজ দিয়ে, হুম টোজ দিয়ে, ঠিক আছে, খেয়াল করছেন। যখনই এটা করবেন দেখেন আলটিমেটলি এই যে আর্চটা, এই আর্চটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পায়ের, এই আর্চটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব খেয়াল করবেন। কিন্তু দেখেন আমি যখন এই মুভমেন্টটা করতেছি আপনারা খেয়াল করবেন, দেখেন খেয়াল করছেন আলটিমেটলি, হ্যাঁ আমার এই যে প্লান্টার ফেসিয়ালি যে মাসেলগুলো আছে, প্লান্টার মাসেলগুলো ফ্লেক্সর, হ্যাঁ এই মাসেলগুলো কিন্তু দেখেন খুব সুন্দর কাজ করতেছে, খেয়াল করছেন এই যে মাসেল টোনটা আস্তে আস্তে বাড়তেছে, এটা একটা কাজ, খুব সুন্দর একটা কাজ এটা একটা। পাশাপাশি যেটা করতে পারেন আপনি বল দিতে পারেন, এই যে সফট বল, সফট বল দিয়ে যেটা করতে পারেন, এই যে যেরকম এই ধরনের মুভমেন্ট গুলা করতে পারে, দেখছেন এই যে এই ধরনের মুভমেন্ট গুলো বল দিয়ে, হ্যাঁ সেটা যে কোনো বল হতে পারে, কাটা কাটা বল হতে পারে, সফট বল হতে পারে, এভাবে সামনে পিছনে সামনে পিছনে ও খেলবে, ওকে খেলতে দেন না, সমস্যা কি, খেলতে দেন, হুম ওকে খেলতে দেন, হ্যাঁ হ্যাঁ এভাবে খেলতে দেন, হ্যাঁ এভাবে খেলতে দেবেন, ঠিক আছে। এই জিনিসটা আপনারা করবেন। আরেকটা যেটা জিনিস করুন, যে কোনো ধরনের পাইপ, যে কোনো ধরনের জিনিস পাইপ, এই যে যে হুম সেটা বেলুন হতে পারে, যে কোনো ধরনের পাইপ হতে পারে, আপনারা এই ধরনের প্লাস্টিক পাইপ ম্যানেজ করে নেবেন, অ্যাভেলেবল পাওয়া যায়, হুম 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 এই যে পানির পাইপগুলো, সেই পাইপগুলো নিয়ে নিতে পারেন, ছোটো করে একটু কেটে নিতে পারেন, হ্যাঁ এই যে যেভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ভালো আমাদের বাচ্চাদের জন্য, বিশেষ করে এই যে ফ্ল্যাট ফিট বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। তো আশা করি বুঝছেন, আপনারা বুঝতে পারছেন কীভাবে কাজটা করতে হবে, এবং ফ্ল্যাট ফিট রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে নক করবেন, এবং আপনি আপনার মাসাজটা লিখে পাঠাবেন, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আপনার উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।